তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশন গঠন নিয়ে আইন করতে বলার প্রেক্ষিতে সরকার উদ্যোগ নিয়েছে। এটি রাজনৈতিক প্রক্রিয়া যার সাথে দুর্নীতির কোনো সম্পর্ক নেই। টিআইবি রাজনৈতিক ইস্যুতে বিবৃতি দিয়ে প্রমাণ করেছে তাদের মন্তব্য মনগড়া, ত্রুটিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। এতেই প্রমাণ করে টিআইবি নিরপেক্ষ নয়। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে তিনি সব কথা বলেন। বাংলাদেশের নির্বাচন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। দেশ থেকে অবৈধভাবে অর্থ পাচার করে এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে অর্থ পাঠিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, রাষ্ট্রকে প্রতিপন্ন করা, মানে মানুষকেও প্রতিপন্ন করা, সেটি করার জন্য তারা যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে যে তারা বিদেশে লবিস্ট নিয়োগ করেছে।